প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বাসায় ভালো আছো এবং সুস্থ আছো। করোনা ভাইরাস সারা বিশ্বে মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়ার কারণে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো তারপরও যাতে তোমাদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত না ঘটে, তার কারণেই মাননীয় মন্ত্রী মহোদয় এবং সর্বোপরি আমাদের ঢাকা কলেজের শ্রদ্ধেয় এবং স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর নেহাল আহমেদ স্যারের যোগ্য নেতৃত্বে আমরা অনলাইন ক্লাস চালু করেছি। তো তারই ধারাবাহিকতায় তোমাদের আমি আজকের অনার্স প্রথম বর্ষে যে কোর্সটি পড়াই তার নাম হচ্ছে গিয়ে থার্মাল ফিজিক্স। তো তোমাদের কলেজ খোলা যখন ছিল তখন এই কোর্সটির যে একটু অধ্যায়টি আমি পড়াচ্ছিলাম সেটি হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস 1। তো তোমাদের এই অধ্যায়ে আমি কিছু বিষয় অলরেডি আলোচনা করেছি, তারপরও দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আমি তোমাদেরকে আবার বিষয়গুলো পুনরায় কিছু আলোচনা করি। সেটি হচ্ছে গিয়ে আমাদের পদার্থের যে তিনটি অবস্থা, তার ভিতরে আমাদের গ্যাসীয় হচ্ছে গিয়ে একটি অবস্থা। তো গ্যাসীয় পদার্থের অণুগুলো এদের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম থাকে এবং আন্তঃআণবিক স্থান, যেটাকে বলি ইন্টারমলিকুলার স্পেস, এটা খুব বেশি থাকে, বাট ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এটা খুব কম থাকে, যার কারণে অণুগুলো কিন্তু ছুটাছুটি করে বেড়ায়। যার জায়গায় অণুগুলো একটা স্থির থাকে না, কিন্তু আমরা যদি সলিড বডি অর্থাৎ দৃঢ় পদার্থের ক্ষেত্রে দেখবে যে অণুগুলো যার যার অবস্থানে থেকে কাঁপতে থাকে। তো আমাদের এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলো গতিশীল থাকার কারণে গ্যাসীয় পদার্থের কিন্তু নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই, এটা আমরা আগেও বলেছি বা তোমরা জানো। তো গ্যাসীয় পদার্থের যে পাত্রে বা যে সিলিন্ডারে রাখা হয় না কেন, সেই সিলিন্ডারের আকার অথবা আয়তন ধারণ করে। তো আমাদের এখানে অ্যাডভান্স লেভেলে যেটা হচ্ছে গিয়ে কাইনেটিক থিওরি অফ গ্যাস, তাহলে আমরা তো গ্যাস সম্পর্কে জানলাম, গ্যাসের গতি তত্ত্ব আবার কি জিনিস বা কি বিষয়টি, সেটি আবার আমি তোমাদের আবার একটু আলোচনা করে নেই। সেটি হচ্ছে গিয়ে একটি গ্যাসের অণুগুলো আমরা বা মলিকুল ইংরেজিতে যেটা বলি, এরা বলে এরা ছোটাছুটি করে বা গতিশীল থাকে। তো এদের গতির ফলে তাপের উদ্ভব হয়, এই বিষয়টি বিজ্ঞানী জুল রামফোর্ড এরা প্রথমে লক্ষ্য করেন। তো বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আসলে তাপ হচ্ছে গিয়ে গ্যাসের গতি এর শক্তিরই ফল বা গতির রেজাল্ট হচ্ছে গিয়ে তাপ। এই জন্য আমাদের এই যে গ্যাসের গতির ফলে যে তাপের সৃষ্টি হয়, এই বিষয়টাই আসলে গ্যাসের গতি তত্ত্ব। তো 1730 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নৌলি এই গ্যাসের গতি তত্ত্বের সাহায্যে গ্যাসের যে বিভিন্ন সূত্রাবলী অর্থাৎ বয়েলস ল, চার্লস ল, অন্যান্য যে সূত্রগুলো আছে সেগুলো প্রমাণ করেন। এই কারণে বার্নৌলিকে গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয়। পরবর্তীতে তোমাদের বিভিন্ন বিজ্ঞানী ম্যাক্সওয়েল, ক্লোসিয়াস, বোল্টজম্যান, ভ্যান্ডারওয়াল
তারা এই গতিতত্ত্বের যে বিষয়টিকে বা সূত্রগুলোকে আরও ডেভেলপমেন্ট করেন বা আরও ডেভেলপ করার ফলে আমাদের পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীরা দেখো আমাদের যে বেসিক অ্যাজাম্পশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস দ্বিতীয় বিষয়টি যেটা এখানে আছে, বেসিক অ্যাজাম্পশন মানে কি হচ্ছে মৌলিক স্বীকার্য, যেটাকে গ্যাসের ক্ষেত্রে গ্যাস নিয়ে আমরা যখন কাজ করতে যাই তখন কিছু বিষয়কে স্বতঃসিদ্ধ ধরে তারপরে গ্যাসের বিভিন্ন সূত্র ডেভেলপ করা হয় বা গ্যাসের বিভিন্ন আমাদের যে প্রবলেম আছে সেগুলো সলভ করা হয়। তো সেই বিষয়টি ক্ষেত্রে এক্ষেত্রে ক্লোসিয়াস অগ্রণী ভূমিকা পালন করেন এই মৌলিক স্বীকার্যগুলো দেওয়ার ক্ষেত্রে। তো এই যে মৌলিক স্বীকার্য এটাও তোমাদের ক্লাসে আমি আলোচনা করেছি। এরপরে বিষয়টা আছে ক্যালকুলেশন অফ প্রেশার এক্সার্টেড বাই দ্য গ্যাস, অর্থাৎ যদি একটা পাত্রে গ্যাস রাখা হয় তাহলে আমরা ইতিমধ্যে বলেছি যে গ্যাসের অণুগুলো স্থির থাকে না, তারা ছোটাছুটি করে এবং যে পাত্রে রাখা হয় ওই পুরো পাত্রই কিন্তু জুড়ে এরা দখল করে নেয় বা অবস্থান করে। অর্থাৎ তুমি যদি কিছু পরিমাণ গ্যাস একটি সিলিন্ডারে একটা নির্দিষ্ট আয়তনে রাখো তাহলে এটি দেখা যাবে ওই সিলিন্ডার পুরো সিলিন্ডার জুড়ে এটা দখল করে আসে, কিন্তু যদি তুমি হচ্ছে ওই পরিমাণ গ্যাস কেটে বড় একটা সিলিন্ডারে নাও তাহলে সেও ওই বড় সিলিন্ডার সম্পূর্ণ আয়তন দখল করে থাকবে, অথবা তুমি যদি একে আরও ছোটো সিলিন্ডারে নাও তাহলে সেই ছোটো সিলিন্ডারে আয়তন দখল করে থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে এটাই যে গ্যাসের যেহেতু নির্দিষ্ট কোনো আয়তন নেই এটা যে পাত্রে রাখা হয় সেই পাত্রে সম্পূর্ণ অবস্থান করে। এখন এর পাশাপাশি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের চারিদিকের যে দেয়াল আছে সেই দেয়ালে এটা চাপ প্রয়োগ করে। এখন এখানে দেখো আমাদের আমি এই ইকুয়েশন তোমাদের যে প্রেশারের ইকুয়েশন, একটা পাত্রে যদি গ্যাস থাকে সেক্ষেত্রে সেটা কী পরিমাণ চাপ প্রয়োগ করবে এটাও তোমাদের ক্লাসে সলভ করা হয়েছে। আমি সেখান থেকেই শুরু করব যে আমাদের এখানে আমি একটা কিউবিক অর্থাৎ একটা বক্সের মতো ছবি এঁকেছি, দেখো এটা তোমাদের দেখানো হয়েছিল। তো এই বক্সের ভিতর যদি গ্যাসের অণুগুলো থাকে সেই গ্যাসের অণুগুলো কী করবে, বক্সের চারদিকের দেয়ালে আমাদের চাপ প্রয়োগ করবে। আমরা যদি কম্পেয়ার করি, মনে করো এই রুমটির ভিতরে একটা বক্সের সাথে কল্পনা করি, তাহলে রুমের যে ডানে বামে বা সামনে পিছনে অথবা উপর নিচে সব দিকের যে দেয়াল আছে সেই দেয়ালে গ্যাসের অণুগুলো চাপ প্রয়োগ করবে। এখন সেই চাপের মান আমরা যেটা পাই সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার। সেখান থেকে রোটা হচ্ছে ডেন্সিটি অফ দ্য গ্যাস, আমরা জানি ডেন্সিটি ইজ ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম, তো এই জন্য আমরা এম বাই ভি নিয়ে এসেছি রো এর পরিবর্তে। আর এম হচ্ছে গিয়ে টোটাল ম্যাস অফ দ্য গ্যাস মলিকুল। তো সেখানে এখন যদি এটা হচ্ছে ক্যাপিটাল এম টোটাল ম্যাস, আমরা যদি এখানে এন সংখ্যক গ্যাস মলিকুল থাকে পাত্রের ভিতরে আর যদি প্রতিটি গ্যাস মলিকুলের ম্যাস স্মল এম হয় তাহলে এম এম এন হবে টোটাল ম্যাস, অর্থাৎ ক্যাপিটাল এম এর পরিবর্তে আমরা লিখতে পারি স্মল এম এন। তো এটাই আমি পাশে সাইড নোট দিয়ে দেখানো হয়েছে যে স্মল এম হচ্ছে ম্যাস অফ দ্য গ্যাস মলিকুল, স্মল এন হচ্ছে নাম্বার অফ গ্যাস মলিকুল, ভি হচ্ছে ভলিউম অফ দ্য গ্যাস। ভলিউম অফ দ্য গ্যাস দ্যাট মিন্স হচ্ছে পাত্রের যে ভলিউম সেটাই আসলে গ্যাসের ভলিউম। আমরা এটি পূর্বেও তোমাদের বলেছি যে পুরো পাত্র দখল করে যেহেতু থাকে এতে পাত্রের ভলিউম হচ্ছে গিয়ে গ্যাসের ভলিউম বা গ্যাসের আয়তন। সি হচ্ছে আর এম এস ভেলোসিটি, আর এম এস হচ্ছে রুট মিন স্কোয়ার অর্থাৎ মূল গড় বর্গবেগ বাংলায় যদি বলি সেটা, আর রো হচ্ছে ডেন্সিটি। এখন আমরা যে গ্যাসের যে ইকুয়েশনটি পেলাম ফাইনালি প্রেশারের 1/3 এম এন বাই ভি
সি স্কয়ার এটা লিখতে পারি। এটা তিনটা জিনিসই দেখা যায়, এভাবেও লিখতে পারো তোমরা। এখন আমরা এই ইকুয়েশনকে ব্যবহার করে আমরা আরো কিছু বিষয় এখানে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে কি এই যে গ্যাসের গ্যাস যে চাপ দিচ্ছে তার তোমার পাত্রের যে চারিদিকে বা দেয়ালে, সেই চাপের মান আমাদের গ্যাসের মলিকুলগুলো যেহেতু গতিশীল আমরা বলছি, গতিশীল হলে তাদের গতিশক্তি থাকবে, তো তাদের সেই গতিশক্তির সাথে চাপের সাথে রিলেশন কি সেটা এবার আমরা তোমাদের রিলেশনটা ডেভেলপ করে দেখাবো। যে আসল যে চাপের সাথে আমাদের গ্যাসের মলিকুলগুলোর যে কাইনেটিক এনার্জি তার রিলেশনটা কি, অর্থাৎ রিলেশন বিটুইন প্রেশার প্রেশার অ্যান্ড কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকিউল। এখন সেই রিলেশনটা আমাদের ডেভেলপ করব কিভাবে, কাইনেটিক থিওরি অফ গ্যাসের এই ইকুয়েশন ব্যবহার করে। অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস আমরা জানি কি পি ইজ ইকুয়াল টু 1/3 রো সি স্কয়ার। তো এখান থেকে আমরা যেটা ওখানে লিখেছিলাম যে পি ইজ ইকুয়াল টু 1/3, এটাকে যদি আমরা একটু রিয়ারেঞ্জ করে দেখি তাহলে 1/3 না লিখে আমরা এভাবে লিখতে পারি 2/3 রো সি স্কয়ার। দেখো টু কাটা গিয়ে 1/3 রো সি স্কয়ারই থাকে বেসিক্যালি, তাহলে এটাকে লেখা যায় 2/3 রোকে আমরা লিখতে পারি কি m/v সি স্কয়ার। এখন এটাকে অর্থাৎ পি সমান সমান তাহলে এখন দেখা যায়, দেখো 2/3 এখানে আমি যদি হাফটাকে উপরে নিয়ে যাই, অর্থাৎ এইভাবে যদি লিখি হাফ এম সি স্কোয়ার বাই ভি, তাহলে কি দেখা যায় 2/3 এই হাফ এম সি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি ই আর এটা ভি। তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা একটা ইকুয়েশন পেলাম। এখন ভি ইজ ইকুয়াল টু যদি আমরা ইউনিট ভলিউম ধরি, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু 1 ধরি, বা আমরাকে বলতে পারি যে তাহলে সেক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু হয় 2/3 ই। দেখো বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের, আমরা এখানে যেটা করলাম হাফ এম সি স্কোয়ার, হাফ এম সি স্কোয়ার হচ্ছে কি যে কোনো জিনিসে আমরা জানি যদি গতিশীল থাকে কোনো কণা বা বস্তু সেক্ষেত্রে আমাদের কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো এখানে ভি এর জায়গায় আমরা সি আছে, অর্থাৎ গ্যাসের মলিকুলের ক্ষেত্রে আমাদের আর এম এস ভেলোসিটি বলি এটাকে। তো হাফ এম সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি আমাদের গ্যাসের অণুগুলোর কাইনেটিক এনার্জি, এটাকে মেইন কাইনেটিক এনার্জি আমরা বলতে পারি। আর নিচে যেহেতু ভি আছে তাহলে আমরা একক আয়তনে আমাদের যে গ্যাসের গতিশক্তি 2/3 হচ্ছে গিয়ে গ্যাসের প্রেশারের সমান। এখান থেকে ইকুয়েশন দেখো আমাদের পি ইজ ইকুয়াল টু 2/3 e/v। তো এখন যদি আয়তন আমাদের ভি ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে আমরা যদি ধরে নেই যে একক আয়তনে এর গ্যাসের ক্ষেত্রে কি পরিমাণ গতিশক্তি থাকবে গ্যাসের অণুগুলোর এবং সেক্ষেত্রে প্রেশারের সাথে রিলেশন কি হবে,
তাহলে পি ইকুয়াল টু তখন 2/3 ই চলে আসে। অর্থাৎ কোনো একটি গ্যাসের একক আয়তনে যে পরিমাণ গ্যাসের কণা থাকে তাদের গতিশক্তির 2/3 হচ্ছে গিয়ে উক্ত গ্যাসের প্রেশারের সমান। তাহলে দেখো আমরা গ্যাসের গতিতত্ত্বের যে ইকুয়েশন সেই ইকুয়েশন ব্যবহার করে আমরা গ্যাসের প্রেশারের সাথে মিন কাইনেটিক এনার্জির যে রিলেশন সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা গ্যাসের এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসের এই যে বেসিক ইকুয়েশন ব্যবহার করে আমরা যে আরএমএস ভেলোসিটি, আরএমএস অর্থাৎ রুট মিন স্কোয়ার যে ভেলোসিটি সেটা কি সি, সি এর সাথে আমাদের যে টেম্পারেচার, গ্যাসের যে টেম্পারেচারে যে যদি অ্যাবসোলিউট টেম্পারেচারে থাকে গ্যাসটি সেক্ষেত্রে কী রিলেশন হবে সেইটা আমরা এবারে দেখি। তাহলে দেখো আমরা সেটা কি রিলেশন বিটুইন আমাদের লিখতে পারি আরএমএস, আরএমএস ভেলোসিটি অফ গ্যাস মলিকিউলস অ্যান্ড টেম্পারেচার। দেখো সেক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের গ্যাসের যে গতিতত্ত্বের যে মৌলিক আমাদের গ্যাসের গতিতত্ত্বের যে বেসিক ইকুয়েশন প্রেশারের সেই ইকুয়েশন আমরা ব্যবহার করে আমরা এক্ষেত্রে রিলেশন ডেভেলপ করব। তো কাইনেটিক থিওরি অফ অ্যাকর্ডিং টু দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস আমরা দেখতে পারি যে পি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আমাদের পি ভি দেখি, দেখো পি ভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। এখন এই ক্ষেত্রে আমরা দেখো যদি আমরা 1 মোল গ্যাস নেই, আমরা যদি গ্যাসের পরিমাণ কি নেই 1 মোল, 1 মোল কি 1 গ্রাম অনু গ্যাস আর কি যদি নেই, সেক্ষেত্রে আমাদের আদর্শ গ্যাসের যে ইকুয়েশন সেক্ষেত্রে আমরা লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু আর ভি। এখন দেখো এই যে আমাদের 1 ও 2 নং ইকুয়েশন থেকে তাহলে আমরা দেখতে পারি কি এটা পিভি, লেফট সাইড এখানেও পিভি, রাইট সাইডে ভিন্ন, তাহলে দ্যাট মিন্স লিখতে পারি 1/3 এম এন সি স্কোয়ার ইকুয়াল টু আর টি। এখান থেকে আমরা দেখো তাহলে আমরা কি লিখতে পারি আমাদের বেসিক্যালি এম এন সি স্কোয়ার ইকুয়াল টু 3 আর টি। এখন এই এম এন এটা কিন্তু বেসিক্যালি ক্যাপিটাল এম, তাহলে এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 আর টি। তাহলে আমাদের সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি থাকে 3 আর টি বাই এম, দ্যাট মিন্স সি ইকুয়াল টু রুট ওভার 3 আর টি বাই এম। তাহলে দেখো আমাদের আরেকটি রিলেশন আমরা ডেভেলপ করলাম, সেটা কি সি হচ্ছে কি আমাদের আরএমএস ভেলোসিটি এখানে, আর টি হচ্ছে অ্যাবসোলিউট টেম্পারেচার। তাহলে এর ভিতরে রিলেশন হচ্ছে কি সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3 আর টি বাই এম। এখন দেখো এখান থেকে একটা বিষয় আমরা লিখতে পারি, আমি যদি কোনো পার্টিকুলার গ্যাস নেই, অর্থাৎ ধরো আমি হাইড্রোজেন গ্যাস নিলাম অথবা নাইট্রোজেন গ্যাস নিলাম, সেক্ষেত্রে যেটা হবে এম আমার কনস্ট্যান্ট আমরা হয়ে যাবে। অর্থাৎ একটা পার্টিকুলার যে কোনো গ্যাস নিলে সেই গ্যাসের
এন নাম্বার অফ মলিকুলার টোটাল যে ম্যাস এম সেটা কি ফিক্সড বা স্থির? সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, সেক্ষেত্রে লিখতে পারি যে ফর এ পার্টিকুলার গ্যাস, ফর এ পার্টিকুলার গ্যাস আমরা কি লিখতে পারি তাহলে, এম যদি স্থির হয় তাহলে সেক্ষেত্রে সি ইজ ইকুয়াল টু দেখো আমরা একটু থ্রি আর বাই এম আর এটাকে রুট টি লিখলাম। তাহলে এই যেহেতু আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, থ্রি কনস্ট্যান্ট, এম হচ্ছে পার্টিকুলার গ্যাসের জন্য কনস্ট্যান্ট, দ্যাট মিনস এই টোটাল বিষয়টা একটা কনস্ট্যান্ট, অর্থাৎ সি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু রুট টি। দ্যাট মিনস কি, সি আমাদের প্রপোর্শনাল টু রুট টি। তাহলে কি দাঁড়ালো আমাদের, আমরা দেখলাম যে পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে আমাদের যে আর এম এস ভেলোসিটি গ্যাসের মলিকুলের সেটা হচ্ছে অ্যাবসোলিউট টেম্পারেচারের বর্গমূলের সমানুপাতিক। হ্যাঁ, এখন আমাদের যে রিলেশনটি আমরা পেলাম আর এম এস ভেলোসিটি এবং টেম্পারেচারের ভিতরে, তাহলে এটা আমাদের ডেভেলপ হয়ে গেল যে সি ইজ ইকুয়াল টু ফর এ পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে এটা আমরা দেখতে পারি। এখন আমরা যে এই যে গ্যাস মলিকুলগুলো আমাদের একটা পাত্রের ভিতরে গ্যাস মলিকুলগুলো আছে, সেক্ষেত্রে আমরা জানি যে এগুলো গতিশীল, তো গতিশীল থাকলে স্বাভাবিকভাবেই এখানে গতিশক্তি থাকবে। এখন আমরা এইটা বের করতে পারি যে যদি আমাদের গতিশীল থাকে বা গতিশক্তি থাকে, সেক্ষেত্রে আমাদের যে টোটাল এনার্জি আমাদের সেটা কি হবে, এবং আমাদের প্রতিটা মলিকিউলের যে টোটাল কাইনেটিক এনার্জি কী হবে এবং প্রতিটা গ্যাস মলিকিউলের কাইনেটিক এনার্জি কত হবে সেটাও আমরা বের করতে পারি। আমরা কি ব্যবহার করে এই কাইনেটিক থিওরি অফ গ্যাসের ক্ষেত্রে আমাদের যে বেসিক ইকুয়েশন যেটা আছে প্রেশারে সেটা অ্যাপ্লাই করে আমরা বের করতে পারি। আর একটা বিষয় দেখো, এখানে আমি একটু আগে তোমাদের যে বিষয়টা আমাদের ডেভেলপ করে দেখানো হলো, সেক্ষেত্রে দেখো এখানে যদি সি হচ্ছে গিয়ে আর এম এস ভেলোসিটি, এটা হচ্ছে গিয়ে অ্যাবসোলিউট টেম্পারেচার বর্গমূলের সমানুপাতিক, তাহলে যদি আমরা লিখতে পারি যদি বর্গ করি, দ্যাট মিন্স কি সেখানে লেখা যায়, এটা যদি এটা হয় তাহলে সি স্কোয়ার সমান প্রপোর্শনাল টু হবে টি, এর বর্গ হলে তাহলে তাপমাত্রার সমানুপাতিক হয়ে যাবে। এখন আমাদের মূল ইকুয়েশন যেটা ছিল সেখানে যদি তাপমাত্রা যদি ধরো অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার হয়, অর্থাৎ সি এর যে বেসিক যে মেইন ইকুয়েশনটা আমরা বের করছিলাম সেটা কী ছিল, থ্রি আর টি বাই এম। এখন এই ইকুয়েশনে দেখো, এই ইকুয়েশনে যদি টি টি ইকুয়াল টু জিরো হয় সেক্ষেত্রে আমাদের কী দাঁড়ায়, টি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সি ইকুয়াল টু জিরো এবং সি স্কোয়ার ইকুয়াল টু জিরো, অর্থাৎ কি অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার যদি হয় তখন গ্যাসের মলিকুলগুলো কী হবে, স্থির হয়ে যাবে। অর্থাৎ আমরা যেটা বোঝাচ্ছি যে আমরা জানি যে গ্যাস মলিকুলগুলো গতিশীল, কিন্তু এখানে আমরা ম্যাথমেটিক্যালি যেটা দেখলাম অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে সেক্ষেত্রে গ্যাস মলিকুলগুলোর গতি থাকে না, অর্থাৎ গ্যাস মলিকুলগুলো স্থির হয়ে যায়। যাই হোক, এরপরের বিষয়টিতে আমরা যাই, সেটা হচ্ছে কি আমাদের এই যে গ্যাস মলিকুলগুলোর যে কাইনেটিক মিন কাইনেটিক এনার্জি সেই ক্ষেত্রে কি হবে, এবং প্রতিটি গ্যাস মলিকুলের মিন কাইনেটিক এনার্জি কত বের হবে, অর্থাৎ মিন কাইনেটিক
energy of a gas molecule. সেটা কত হবে সেটাও কিন্তু আমরা এই গ্যাসের কাইনেটিক থিওরির যে বেসিক ইকুয়েশন সেটা ব্যবহার করে বের করতে পারি। সেটা দেখো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের একইভাবে প্রথমে আমরা অ্যাকর্ডিং টু দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস আমরা লিখব যে পি ইজ ইকুয়াল টু কত আমাদের, বা পি ভি দিয়ে লিখি, পি ভি ইজ ইকুয়াল টু আমাদের 1/3 এম এন সি স্কয়ার। এখন দেখো আমাদের যে মেইন কাইনেটিক এনার্জি যদি বের করতে হয় তাহলে আমাদের যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে বা গ্যাসের যে আদর্শ ইকুয়েশন আর কি, হ্যাঁ সেক্ষেত্রে সে এটা তো 1 নম্বর ইকুয়েশন গেল, আমরা সেক্ষেত্রে লিখতে পারি পি ভি ইকুয়াল টু আর টি। এখন দেখো আগের মতোই 1 ও 2 নং ইকুয়েশন থেকে আমরা কি পাবো, তাহলে আমরা লিখতে পারবো কত আমাদের যেহেতু লেফট সাইড সেম একইভাবে 1/3 এম এন সি স্কয়ার ইকুয়াল টু আর টি। দেখো আমাদের বের করতে হবে কিন্তু কি আমাদের মেইন কাইনেটিক এনার্জি সেটা বের করতে হবে অফ গ্যাস মলিকুল। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখন আমরা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এম এন তো হচ্ছে গিয়ে আমরা ক্যাপিটাল এম লিখব, তাহলে আমরা দেখতে পারি 1/3 এম সি স্কয়ার ইকুয়াল টু আর টি। এখন এখান থেকে আমরা যদি লিখি যে 1/3 শুধু এম সি স্কয়ার কী হবে আমাদের, সেটা হবে কত 3 আর টি। হ্যাঁ এখন বোথ সাইডকে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে এখানে 1/2 এম সি স্কয়ার ইকুয়াল টু 3/2 আর টি। দেখো তাহলে আমরা দেখলাম যে 1/2 এম সি স্কয়ার কি বেসিক্যালি হচ্ছে গ্যাস মলিকুলগুলোর টোটাল কাইনেটিক এনার্জি, তাহলে সেটা কত 3/2 আর টি। এখন আমি যদি বের করতে চাই যে প্রতিটি গ্যাস মলিকুলের কাইনেটিক এনার্জি কত, সেক্ষেত্রে আমরা যদি এখানে 1 মোল গ্যাস আমরা যদি নেই যেহেতু আমরা পি ভি ইকুয়াল টু আর টি ইকুয়েশন ইউজ করছি, তাহলে আমাদের 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমাদের যেটা হবে সেক্ষেত্রে নাম্বার অফ গ্যাস মলিকুলকে আমরা যদি ক্যাপিটাল এন দিয়ে রিপ্রেজেন্ট করি, আমরা জানি যে 1 মোল যদি সেম আমাদের 1 মোল যে গ্যাসের স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারে এবং ভলিউমে 1 মোল গ্যাসে যে নাম্বার অফ মলিকুল থাকে একে আমরা অ্যাভোগাড্রো নাম্বার বলি, তার মানে তার নাম মানে মান কত 6.023 × 10⁻²। যাই হোক আমরা সেই 1 মোল গ্যাসের ক্ষেত্রে যদি নাম্বার অফ মলিকুলকে যদি আমরা ক্যাপিটাল এন বলি তাহলে দেখো আমাদের এন সংখ্যক মলিকুলের গ্যাসের যে কাইনেটিক এনার্জি সেটা 3/2 আর টি। তাহলে আমাদের এন সংখ্যক যে গ্যাস মলিকুল তার আমাদের পেলাম তার যে কাইনেটিক এনার্জি 1/2 এম সি স্কয়ার এটা হচ্ছে কি 3/2 আর টি। এখন আমি যদি একটা গ্যাস মলিকুল নিই সেক্ষেত্রে আমাদের কাইনেটিক এনার্জি কী হবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কাইনেটিক এনার্জি হবে কত 3/2 r/n t। এখন এই যে আর, আরটা কি মোলার গ্যাস কনস্ট্যান্ট, দেখো আরটা হচ্ছে গিয়া মোলার গ্যাস কনস্ট্যান্ট। একটা মলিকুলের এখানে আমি লিখলাম মেইন কাইনেটিক এনার্জি সেটা হলো এটা। এখন এই যে r/n হচ্ছে গিয়া আমাদের অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এই r/n কে আমরা বোলজম্যান কনস্ট্যান্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ এটা কি এখানে কি হচ্ছে গিয়ে একে আমরা মুছে ফেলি, দেখতে পারি যে ফায়ার
square n হচ্ছে যে অ্যাভোগাড্রো নাম্বার অ্যাভোগাড্রো নাম্বার আর কি হচ্ছে যে বোল্টজম্যান কনস্ট্যান্ট দেখো তাহলে কি দাঁড়ালো একটি গ্যাস মলিকুলের যে মেইন কাইনেটিক এনার্জি তাহলে মেইন কাইনেটিক এনার্জি অফ ইস গ্যাস মলিকুল সেটা কত 3/2 kT তাহলে আমাদের দেখো আমাদের প্রতিটি যে গ্যাস মলিকুল আছে আমাদের একটি পাত্রের ভিতরে যদি থাকে তাহলে 1 মোল গ্যাস আমরা নিই সেক্ষেত্রে আমরা দেখলাম যে প্রতিটি গ্যাস হল মেইন কাইনেটিক এনার্জি সেটা বের হয় কত 3/2 kT এখন দেখো আমাদের এখানে কি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট এটা এটা একটা ধ্রুবক এখন আমরা যদি তাহলে দেখতে পারি যে মিন কাইনেটিক এনার্জি অফ ইজ গ্যাস মলিকুল প্রপোর্শনাল টু টি লিখতে পারি যেহেতু এই পুরোটা কনস্ট্যান্ট তাহলে এইটা প্রপোর্শনাল টু আমরা লিখতে পারি কত টি অর্থাৎ যে মিন কাইনেটিক এনার্জি অফ ইজ গ্যাস মলিকুল ইজ প্রপোর্শনাল টু অ্যাবসোলিউট টেম্পারেচার আমাদের যে টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল আবার দেখো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে বা স্থির থাকে সেক্ষেত্রে সকল গ্যাস মলিকুলগুলোর জন্যই কিন্তু আমাদের যে প্রতিটি গ্যাস মলিকুলের কাইনেটিক এনার্জি হবে 3/2 kT যে কোনো গ্যাস তুমি নাও না কেন যে কোনো গ্যাস মলিকুলের ক্ষেত্রেই আমাদের সেক্ষেত্রে তাদের প্রতিটি গ্যাস মলিকুলের কাইনেটিক এনার্জি হবে মিন কাইনেটিক এনার্জি হবে 3/2 kT এই কনসেপ্টটা কিন্তু পরবর্তীতে আমরা ব্যবহার করব এই জন্য এটা মনে রাখতে হবে তাহলে আমরা ইতিমধ্যে যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে প্রেশারের ইকুয়েশন সেটি ব্যবহার করে আমরা অনেক বিষয়গুলো তোমাদের সাথে এখানে আলোচনা করা হয়ে গেছে তার ভিতর অন্যতম ছিল আমাদের প্রেশারের সাথে যে আমার যে রিলেশন আমরা প্রথম ডেভেলপ করি সেটা হচ্ছে গিয়া কাইনেটিক এনার্জি যে মেইন কাইনেটিক এনার্জি অর্থাৎ পি এর সাথে ই যে রিলেশন সেটা আমরা ডেভেলপ করে দেখলাম তারপরে তোমাদের আরেকটি বিষয় এখানে আলোচনা করলাম সেটা হচ্ছে গিয়া আরএমএস ভেলোসিটির সাথে টেম্পারেচার রিলেশন সেটাও কি কাইনেটিক